আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো দেখেন, এটা গুড নিউজ বলবো না, প্রোগ্রেস হচ্ছে আস্তে আস্তে, সেটা বলতে পারি। ঠিক আছে, আগে একটু চলেন আমরা একটু আমাদের ওয়েবসাইটের অবস্থা কি ইনসেপ সেভেনের সেইটা একটু দেখে আসি। এই ধরেন ওয়েবসাইট, ওয়েবসাইটে আমি আমার একটা অ্যাকাউন্টে একটু লগ ইন করি। দেখেন লগ ইন করার পরে এই দেখেন নাম জাম কিচ্ছু আসতেছে না, নাম, ইউজার নেম, ফোন নেম, ইমেল, ইউজার ইমেল, রেফার কোড, রেফার লিঙ্ক। ঠিক আছে, এই দেখেন ইউজার প্যাকেজ ফ্রি, র্যাঙ্ক নো, কি মানে কিচ্ছু নাই, একদম ভ্যানিশ। ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনার একদম বাইর করে দেবে। এই দেখেন এইখানে বাইর করে দেবে, মানে কোনো কাজ করতেছে না, গেল। দেন আগে কিন্তু আমরা অ্যাপসে ঢুকতে পারতাম না, অ্যাপসে অ্যাপসে কিন্তু ঢোকা যাইতো না। দেখেন অ্যাপসে কিন্তু এখন ঢোকা যাইতেছে। এই দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সব আসতে আছে, বাট লগ ইন করা যাইতেছে না, কোনো অ্যাকাউন্ট এখন পর্যন্ত লগ ইন করা যাইতেছে না। ওরা অ্যাপটা কেবল সারছে, ঠিক আছে, ওকে করছে। এখন তারা কত দূর কী ব্যাক করবে জানি না, ঠিক আছে, মানে অ্যাপ ওকে, আপনারা এই পর্যন্ত আসতে পারবেন, বাট আইডি এখন পর্যন্ত লগ ইন করতে পারবেন না। আর সবাইকে একটা জিনিস জানাই দিই, আপনারা কেউ আইডিতে লগ ইন করার ট্রাইও করবেন না, ঠিক আছে, আইডিতে কেউ লগ ইন করার ট্রাই করবেন না, কারণ এতে প্রবলেম হইতে পারে। ঠিক আছে, শুধু শুধু ট্রাই করার দরকার নেই, আমাদের প্রবলেম না হলেও তাদের প্রবলেম হইতে পারে, কর্তৃপক্ষ তারা কাজ করতেছে এটা নিয়ে, ঠিক আছে, তাদের একটা সমস্যা হইতে পারে, তাদের একটা প্রবলেম হয়ে যেতে পারে, তারা মানে সমস্যার সম্মুখীন হইতে পারে আমাদের এই কারণে। আমরা যে বারবার লগ ইন করতেছি, এই দেখেন এইরকমভাবে আমরা লগ ইন এই পর্যন্ত আসলাম, এটা এতে প্রবলেম নেই, বাট আমরা যদি বারবার আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করি তাহলে প্রবলেম হইতে পারে। ঠিক আছে, তো সেই জন্য বলবো সবাই একটু অ্যাভয়েড করবেন, অ্যাপসে ঢুইকে দেখতে পারেন সবাই ঠিক আছে কিনা, বাট সেটাও আমি মানা করবো যে ঢুইকে না, আমি জাস্ট আপনাদের নিউজটা দেওয়ার জন্য আসলাম। আর আপনারা কেউ অ্যাপে ঢুইকে ট্রাই করবেন না লগ ইন করার, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, একটু ধৈর্য ধারণ করি, কোম্পানি ব্যাক করবে কিনা সেইটা বলতে পারি না, বাট তারা যে কাজ করতেছে সেইটার প্রমাণেই, ঠিক আছে। তো একটু সবাই ধৈর্য ধারণ করে থাকি এবং দেখি কি হয়, আশা করি ভালো কিছু হবে। বাট তারা যদি কামব্যাক না করে আমাদের সাধ্য নাই তাদের কামব্যাক করাবার। আমরা তো থানায় মানে সারা বাংলাদেশ থেকে প্রায় হাজারের উপরে জিডি হয়ে গেছে তাদের, হ্যাঁ, মামলা হয়ে গেছে, মানে জিডি করা হয়েছে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে, অ্যান্ড সাইবারেও তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, প্রচুর পরিমাণে অভিযোগ পড়ছে। ঠিক আছে, তো এ বিভিন্ন সংগঠন কাজ করতে আছে, মানে বিভিন্ন যারা গ্রাহক আছে তাদেরকে, মানে তারা সংগঠন ক্রিয়েট করছে, এক একটা টিম হয়েছে, এক একটা টিমে 5,000, 7,000, 10,000, আমি সবচেয়ে বড় একটা টিম দেখতে পাই, আমাদের সাইফুল ভাই টিম আছে, সেইখানে প্রায় 20,000-এর মতো লোক একত্র হয়েছে, একত্র হইয়া দেন তারা প্রোটেস্ট করতেছে ইনসেপ সেভেনের বিরুদ্ধে। ঠিক আছে, তো তাই তারা চাপে পইরা হয়তো বা কামব্যাক করবে, দেখি কি হয়, সাথে থাকেন, আপনারাও ধৈর্য ধরেন, দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন।